ইসকন মানে সরকারি নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন, মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানো সেই স্বামী প্রভুপাদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইস্কনের বিরোধিতায় রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গে নির্বাচনে আগে দেখেন, ইস্কনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে অভিযোগ করেছে যে বাংলাদেশে এই উপমহাদেশে ইস্কন জঙ্গিবাদ ছড়াচ্ছে, উগ্রবাদীতে ছড়াচ্ছে। এই দেশের লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলে চিহ্নকে প্রভু মানে না, তারা সকলে চিহ্নকে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিহ্নকে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই, হেফাজত আন্দোলনের সময় করেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো করেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে আরেস্ট করা পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে আরেস্ট করা হয়েছে, ছিল তাহলে এখন কেন সিনমাই দেশের ক্যাপ্টেন সনাতনী নেতাকে আরেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইস্কনকে ওরা লেন্থে সনাতন হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম জামের একটি দলীয় সংগঠন, বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে খেলাপত নজির যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণ মঞ্চ একটি মাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দির গুলোতে আরম্ভ করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না, পাহাড়ি অঞ্চলের ন মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইস্কনের বিরুদ্ধে ইস্কনকে নিয়ে কেন নিউজ হয় না, কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না, কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের মতো উল্লেখ করে দেখে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা, হিন্দু বলে হত্যা করেছে, এই কথা কিভাবে আসবে? এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রয়েছে। বলতে চাচ্ছি বিভিন্ন মিডিয়া পরিচালনা পর্ষদে কমিউনিস্টের ভাই বসে আছে, তোকে পর্যন্ত আমরা রক্ত নিয়ে মিটিং নাই, আমার ভাই রক্ত দিয়েছে সেই দিল্লি এজেন্ড বাস্তবায়নের জন্য নয়। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোষর মুদিকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে, এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চ্যালেঞ্জ দেয় হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিহ্ন দেশের রূপে হোক, ইস্তরের রূপে হোক, আনসার লীগের রূপে হোক, যেটার রূপে হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোন ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না। আমাদের আলিফের ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহার হয়ে সুমন্ত অধিকারী নাকি আমার দেশের সুন্দর অগ্রদের ঘোষণা দেন, সুগন্ধ অধিকারী বাড়ি অপেক্ষার জন্য সেই কলকাতার ভাই বোনের অপেক্ষা করছে।
জনগণ এখন আর ফাঁসি আদেশের পরিবর্তন জনগণ নেই। ফাঁসি আদেশের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দয়াল আর কিতদার গুণা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে, বাংলায় যারা আছে সবাই দেশ বেরোয়। এই দেশ বেরিতের মধ্যে এখন আছে এই দিল্লির দয়ালদের যেই কোন চারটা এখন রেখে আছে, তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত পরশু দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে সে দেখা হবে, সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের সাথে লড়াই আমাদের পাঁচই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব, এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আমাদের ছাত্র চলে থাকে। শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য, একটা কথাই আমরা বলবো, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে। একদিন একাধিক হত্যা করে যুগাত্মারা ভেবে দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন, তা আপনাদের দুঃস্বপ্ন পরিণত হবে। আমরা জীবন দিয়ে এদেশের স্বাধীনতা সাধারণত রক্ষা করব। অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদের কবর দিন, এটা বাংলার সুদালার কাছে কাছে আসার সুযোগ পাবে না।